রঞ্জাপিসি বলো, কেমন আছো রঞ্জাপিসি? তোদের শুভেচ্ছায় ভালো আছি রে বাবা। ইকবালকে তো আজকেই নিয়ে আসবো, এখানেই কলকাতার ফ্ল্যাটেই থাকবে। আমি একটু আগে শাবনমকে ফোন করেছিলাম, তোদের ইকবাল স্যার সবাইকে দেখতে চাইছে। তোরা সবাই মিলে যা করলি, তোরা না থাকলে বোধহয় ইকবালকে বাঁচিয়ে ফিরিয়েই আনতে পারতাম না। শোন না যশ, কাল একবার আসবি তোরা? হ্যাঁ নিশ্চয়ই আসবো। তুমি বলছো আর আসবো না, এরকম হতে পারে? আর তাছাড়াও ইকবাল স্যারের সাথে তো একবার দেখা করতেই হয়। নিশ্চয়ই আমরা যাব। কখন যাব বলো? যে কোনো সময়, যখন ইচ্ছে আয়। আর এলে এখানে কিন্তু খাওয়া দাওয়া করে যাবি। আর শোন, রোহিণীকেও সাথে করে নিয়ে আসবি। হ্যাঁ, তুমি কথা বলবে রোহিণীর সাথে? হ্যাঁ দে না। এই না, ওই না, রঞ্জাপিসি। হ্যাঁ রঞ্জাপিসি বলো, কেমন আছো? এখন মন ভালো আছে তো? আর বলো না, তোমরা ছিলে বলে ইকবালকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারলাম। শোনো না, বলছি যশকেও বললাম কাল একবার বাড়িতে আসতে। আসবে তো? হুম, অফকোর্স, নিশ্চয়ই যাব। দেখো রঞ্জাপিসি, যতই বলো যাই হয়ে যাক, তোমরা কিন্তু আমাদের আত্মীয়। কোনো বাইরের লোক আর যাই হোক, আত্মীয়র জায়গাটা কিন্তু নিতে পারে না জীবনে রঞ্জাপিসি। আত্মীয় আত্মীয়ই থাকে, বাইরের লোক বাইরের লোকই থাকে। তোমাদের সঙ্গে আমার যাই ভুল বোঝাবুঝি হয়ে যাক, যাই হয়ে যাক, তারপরেও কিন্তু আমরা পরিজন, আত্মীয়, এটা আমাদের ভুলে গেলে চলবে না। আর জানো তো রঞ্জাপিসি, যে কোনো বিপদের সময় আত্মীয় রোল কতটা, এটা খুব ইম্পর্টেন্টলি বোঝা যায়। এনিওয়ে আসবো, নিশ্চয়ই আসবো। মা তো এখানেই আছে। মা বলছিল যদি মাসির সাথে একটু দেখা হতো, মানে যদি সম্ভব হয়। বাড়ির সবাইকেই আসতে বলছি, বৌদিকেও, মানে বৌদি যদি আসে তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ বলবো, আমি আমি বলবো, নিশ্চয়ই বলবো, সবাইকেই বলবো। হ্যাঁ, তোমার একটা ভালো দিন, এত আনন্দের একটা দিন, ইকবাল স্যার সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন, তোমরা বাড়িতে পুজো টুজো দিচ্ছ, লোকজন ডাকছো, আমি বলবো গো বাড়িতে সবাইকে। তবে আই এম নট শিওর কতজন যাবে না যাবে, আমরা যাব। হুম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রোহিণী, তোমরা সবাই এলে আমার খুব ভালো লাগবে।